মাত্র তিন সেকেন্ডে দর্শককে টেনে আনার ক্ষমতা হয়তো আমার নেই কিন্তু এই ভিডিওটা যারা পুরোটা দেখবে তারা পেন্সিল স্কেচিং সম্বন্ধে তাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে কথা দিলাম যখন পেন্সিল স্কেচিং করবে পেনসিলটা একটু দূর থেকে ধরার চেষ্টা করবে একদম কাছে ধরবে না তাহলে কি হয় হাতের চেটোটা পাতার ওপর লাগে এবং পেন্সিল স্কেচিং নষ্ট হয়ে যেতে পারে সেকেন্ড থিং আমি যে পেনসিল করছি দেখো আমি পেন্সিলটা একদম স্মুথভাবে হালকা করে কম প্রেশার দিয়ে চালাচ্ছি এবং এইভাবে করলে পারে পাতা বা পেপারের কোনো ক্ষতি হবে না এবং তোমার অবজেক্টটা স্মুথলি ক্লিয়ারলি ক্রিয়েট হবে যেমন এই তালগাছটা করার সময় প্রথমে আমি হালকা একটা স্ট্রোক দিয়ে নিচ্ছি যদিও এটা একটা মোটা পেন্সিল আমি আমি এইট বি থ্রি ফোর বি সিক্স বি এই পেনসিলগুলোতেই বেশি কাজ করি তাতে করে আমার একটা পেন্সিলেই সমস্ত কাজ হয়ে যায় শুধুমাত্র প্রেশারকে কন্ট্রোল করতে হয় প্রেসারকে ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ করে আমরা এই গাছগুলো করতে পারি এখন আমি তাল তালগাছের শেপটা হয়ে যাওয়ার পর ডার্ক করে দিলাম পাশাপাশি এর পাশে একটা ছোট তাল গাছ আঁকছি যে তাল গাছটা আঁকতে গিয়ে আমি একদম সুন্দরভাবে ওই ওই আগের তাল গাছটা থেকে অলমোস্ট হাফ সাইজের একটা তাল গাছ কম্পোজিশানটাকে সুন্দর দেখাবার জন্য করলাম তোমরা একটু এইভাবে পেনসিলটাকে চালানোর চেষ্টা করবে প্রথম প্রথম একটু হয়তো অসুবিধা হতে পারে কিন্তু তারপর দেখবে যখন দু মাস চার মাস প্র্যাকটিস করবে তখন এটা ক্লিয়ার হয়ে যাবে এচিংয়ের ক্ষেত্রে দেখো আমি একটা সিঙ্গেল সাইজের স্ট্রোক দিচ্ছি হ্যাঁ লেফট টু রাইট কর্নার টু কর্নার স্ট্রোকটা দিচ্ছি এইভাবে করবে ক্রস এচিংয়ের প্রথমেই দরকার নেই প্রথম দিকে একটা সিঙ্গেল স্ট্রোকে কাজ করবে এবং সেটা তোমাদের এগিয়ে যেতে সাহায্য করবে বারবার বলছি প্রেশারকে কন্ট্রোল করতে শেখাটাই হলো পেন্সিল স্কেচিংয়ের মেন প্রধান কাজ যদি সেটা কন্ট্রোল করা একবার শিখে যাও তাহলে দেখবে ফিউচারে গিয়ে অনেক সুন্দর পেন্সিল স্কেচিং করতে পারবে এক্ষেত্রে আর একটা জিনিস আমি তোমাদের বলবো যে কম্পোজিশানটার দিকে একটু লক্ষ্য রাখবে যেন কম্পোজিশানটা ব্যালেন্স হয় এই পেন্টিংটার জন্য আমি প্রায় তিন চারটে জায়গা থেকে রেফারেন্স নিয়েছি এবং কোথা থেকে তালগাছ কোথা থেকে ভূসেস কোথাও বাড়ি এখানে একটা ছোট্ট হাট আমি বানিয়ে দিচ্ছি এই একটা এমন সাবজেক্ট গ্রাম বাংলার ছবি আঁকলে অনেকে আমাকে বলে আপনি বাড়ির ছবি বেশি আঁকেন কিন্তু হ্যাঁ আমি বেশি আঁকি আমার ভালো লাগে গ্রাম বাংলার ছবি আঁকছি সেখানে একটা ঘর বাড়ি থাকবে না এটা তো হতে পারে না আর ঘর বাড়ি না থাকলে শুধু নেচারের ছবিও আঁকতে পারো যদি তোমাদের মনে হয় যে শুধু গাছপালা আঁকবো সেটাও আঁকতে পারো আমি এখানে তোমাদের ওভারঅল একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি যাতে করে এই পেন্টিং থেকে তোমরা আরও দশটা পেন্টিং বা স্কেচিং তোমরা করতে পারো দেখুন এখানে প্রত্যেকটা অবজেক্টের লাইন্সগুলো কত স্মুথ থাকছে এখানে কোনো মোছা মুচি ইরেজার কিছু নেই একদম ক্লোজে এসে আমি একটা তাল গাছ বানাবো সেক্ষেত্রে আমাকে প্রেশারকে একটু ইনক্রিজ করতে হবে এবং একদম যেহেতু ক্যামেরার খুব কাছে আছে সেই কারণে আমাকে একটু ডার্ক টোন দিতে হবে এবং সেক্ষেত্রেও কিন্তু আমি পেন্সিল চেঞ্জ করছি না কেন পেন্সিল চেঞ্জ করবো বারবার আমার তো প্রয়োজন নেই আমি যখন প্রেশার ইনক্রিজ ডিক্রিজ করাটা শিখে গেছি তাহলে তো আমার বারবার টু বি থ্রি বি ফোর বি সিক্স বি দরকার নেই আমি ফোর আমি যদি এইট বি ইউজ করি সে এইট বি দিয়ে আমি ডার্ক লাইন এবং এইট বি দিয়ে আমি থিন লাইন বানাতে পারবো এটা আমার সাজেশান বাকি আলাদা আলাদা ব্যক্তির আলাদা আলাদা টিচারের আলাদা আলাদা মতামত থাকতে পারে যারা আমার ছবি আঁক ভালোবাসো তারা আমার কথা শুনবে যারা ভালোবাসো না তারা তাদের ব্যক্তিগত মতামত তাদের সম্পূর্ণ ব্যাপার এখানে নৌকা ডাকার সময় আমি শিখ সেইভাবেই প্রথমে হালকা করে আঁকলাম তারপর আমি একটু ড্রিপ করে দিচ্ছি এই নৌকাটাও প্রথমে আমি উপরের দিকটা এঁকে নিয়ে হালকা করে আমি এঁকে দিলাম এবং ছোট্ট একটু দুটো ডিটেল টোকাটুকি যা দিয়া দিয়ে দিলাম সবচেয়ে বড়ো যে ছিল আমার এই পেন্টিংটার মধ্যে আমি এতগুলো এলিমেন্ট অ্যাড করেছি যে তোমরা এইটা যদি প্রপারলি ফলো করো তাহলে তোমরা আরও এখান থেকে পঞ্চাশটা পেন্টিং ক্রিয়েট করতে হবে কোথাও বোর্ডটা দিলে কোথাও বোর্ডটা দিলে না কোথাও নৌকাটা বড় করলে কোথাও ছোট করলে আমি মোটামুটি তোমাদের শেখাতে চাইছি এলিমেন্টসগুলোকে অ্যাড করে কীভাবে একটা সুন্দর কম্পোজিশান তৈরি করা হয় এবং কম্পোজিশানকে অ্যাট্রাক্টিভ লাগার জন্য আমি এখানে কিছু বুশেস কাছে কিছু গাছ ছোটো 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 গাছ অ্যাড করলাম যাতে করে কম্পিটিশ কম্পোজিশানটা ভরার লাগে তোমরা এইভাবে করবে দেখো স্কিপ করে দেখে তাড়াহুড়ো করে দেখে লাভ নেই অলরেডি আমি এখানে স্পিড আপ করে দিয়েছি একটু যাতে করে তোমাদের বেশি সময় নষ্ট না হয় আজকালকার দিনে ধৈর্য মানুষের খুব কম তারা সবাই তাড়াতাড়ি একটার পর একটা ভিডিও দেখে শিখতে চায় এবং সেই কারণে শিখতে পারে না যদি কারোর এরা মনে হয় তাহলে তাদের সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় যে একটু ধরে ধরে একজনকে ফলো করে সুন্দর করে তার কাছ থেকে যদি নেওয়া যায় তাহলে প্রপারলি শেখা যায় জলের সেটিংয়ের জন্য এখানে হালকা রিপুল আমি ক্রিয়েট করছি পেন্সিলে যতটা পসিবল যেহেতু আমি ইমপ্রেশানে কাজ করি আমি রিয়েলিজমে কাজ করি না তো আমার এখানে এইটুকু আমার দরকার এইটুকুই আমি করবো ছোটো ছোটো ছোট ছোটো রিপেল এবং যেগুলো কাজ যত দূরে যাবে তত আরও ছোট হতে থাকবে এবং ঘন হতে থাকবে নৌকা রিফ্লেকশানের জন্য এবার আমি কাজ করব যেহেতু আমার এই নদীতে রিপেল রয়েছে সে কারণে কোথাওই আমার স্ট্রেট রিফ্লেকশান হবে না রিফ্লেকশানগুলো একটু বাঁকা হবে মানে জিগজ্যাগ রিফ্লেকশান হবে বাড়িটার জন্য যেরকম বাড়িটার শ্যাডো আছে যেদিকে বাড়িটা স্যারও করছে রিফ্লেকশানটাও সেদিকে ডার্ক হবে রিফ্লেকশানের স্যারোকে কখনো গুলিয়ে ফেলো না রিফ্লেকশানের স্যারও কিন্তু আকাশ পাতার পার্থক্য আছে এখানে তালগাছ দুটোর যে রিফ্লেকশান সেটা জলের মধ্যে আমি দিক জ্যাক ওইতে আমি অ্যাকর্ডিং টু দ্য রিপেল ক্রিয়েট করলাম নৌকাগুলোর রিপেল ক্রিয়েট করা হয়ে গেলো মোটামুটি আমার রিপেলের যা কাজ ছিল সেগুলো করলাম এখানে ছোটো ছোটো আর একটা নৌকা তিনটে নৌকা আমি আর একটা নৌকা অ্যাড করলাম একটু ডার্ক যেহেতু স্যারোটা স্যারোর মধ্যে রয়েছে এবার আমি কী করবো এখানে কিছু বাম্বু স্টিক যেগুলোর সাহায্যে নৌকাগুলো বাঁধা থাকে যারা গ্রামে গঞ্জদের বাড়ি তারা দেখেছো যে নৌকাগুলো কি সুন্দরভাবে বাঁধা থাকে বাম্বু স্টিক দিয়ে এবং র্যান্ডাম সাইজের না র্যান্ডাম স্ট্রোক দিয়ে করলাম সবগুলো একই হাইটের একই সাইজের করো না দেখতে মনোটোনাস লাগে তো এটাই এক থেকে আরেকটা করলাম ছোট ছোটো 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 অনেকগুলো দিয়ে নৌকারগুলো যেন স্টেবল থাকতে পারে সেগুলো করলাম এবার একটা জিনিস হচ্ছে এইখানে হিউম্যান অ্যাড করা উচিত পুরো ছবিটা যদি একটাও যদি মানুষ বা গরু ছাগল না থাকে সেটা দেখতে ভালো লাগবে না মনে হবে যেন লকডাউন হয়ে গেছে সব কিছু তাই জাস্ট ইমপ্রেশনের মাধ্যমে কিছু অবয়ব কিছু সিলিউড আমি তৈরি করে দিচ্ছি এগুলোই ছবির মধ্যে প্রাণটা নিয়ে আসবে বেশ কিছু মানুষ আমি ছোট বড় করে অ্যাড করলাম এবং তাদের তারা নৌকা কেউ বেঁধে রেখেছে কেউ নৌকা চালাচ্ছে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ করার সময় যদি মনে হয় পেন্সিলের হোল্ডিংটা একটু চেঞ্জ করবে করতে পারো বাট সব সময় করো না তাহলে প্রেশার প্রচণ্ড ডার্ক হয়ে যাবে এখানে কিছু একটা ছোটো মানুষ বাড়ির কাছে আঁকলাম এভাবে একটা একটা করে কাজ করতে করতে দেখো আমার পেন্টিংটা এখানে দূরে একটা বুস ক্রিয়েট করছি একদম লাইট টোন এই ডার্ক লাইটের কম্বিনেশান তাল গাছগুলো দূরের তাল গাছগুলো একদম লাইট ওই একই পেন্সিল দিয়ে কিন্তু করছি বারবার পেনসিল চেঞ্জ করার প্রয়োজন নেই পেনসিলটা শুধু ধরতে হবে সঠিকভাবে পেনসিল যদি ঠিকভাবে ধরা একবার শিখে যাও পেনসিল হোল্ডিংটা খুব ইম্পর্টেন্ট অনেকেই এগুলো শেখে না ছবি আঁকা শুরু করে দেয় তাই আমি আমার স্টুডেন্টদেরকে প্রথমে এই বেসিক জিনিসগুলো শেখাই ব্যাট কীভাবে ধরতে হয় সেটা না জানলে কখনোই ভালো ক্রিকেটার হওয়া যায় না ঠিক সেভাবে পেন্সিল ব্রাশকে ধরাটাও খুব ইম্পর্টেন্ট ক্লাউড করতে গিয়ে প্রথমে এসি মানে আমি ক্রস এচিং দিচ্ছিলাম কিন্তু তারপরে ভাবলাম না আমি আমার এখানে যে পেন্সিলের ডাস্টগুলো রয়েছে সেগুলো দিয়ে অল্প একটু স্মোকি ক্লাউড আমি ক্রিয়েট আলা আরামসে করে দিতে পারি বেশি ডার্ক করার দরকার নেই পেন্টিংয়ের ফ্লো চলে যাবে সেই কারণে আমি অল্প একটু আমার আঙুল দিয়েই কিছু কিছু জায়গা থেকে আমার একটুখানি পেন্সিল ডাস্ট নিয়ে একটুখানিগুলো অ্যাড করে দিলাম তোমরা সবাই জানিও কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং